আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ইউনিভার্সিটি এক্সটেনশন ক্যাম্পাসের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি বেশ কিছু ক্লিপ সংগ্রহ করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ থেকে প্রায় ৬ মাসে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটি অনেকে খুব ভালোভাবে নিয়েছিল। আমি যখন হাঁটতে যেতাম এবং যখন সাইক্লিং করতাম তখন কিছু ক্লিপ সংগ্রহ করছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তখন ছিল একদম প্রিলিমিনারি স্টেজ, এখন কিন্তু কাজ অনেক অগ্রগতি হয়েছে। ভিডিওটি অনেক লম্বা হবে, যাদের তাড়া আছে তারা অবশ্যই স্কিপ করে দেখতে পারেন। এটি হচ্ছে সেই মোড়টি যেখান থেকে দুদিকে যাওয়া হচ্ছে, একদিকে হচ্ছে ডানে গেলে হচ্ছে বরুড়া আর বামে গেলে হচ্ছে বিজয়পুর যে রাস্তা দিয়েছে সেটি। আজকে আমরা বরুড়া যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি দেখে দেখানোর চেষ্টা করব। সেখানে এদিকে হচ্ছে আপনার বিসি বাংলো এবং দশতলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার এবং আরও বেশ কিছু বিল্ডিং রয়েছে, যদিও আমি এগুলোর পুরো নাম এখনও দেখি নাই কী হবে আসলে, জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেটি দেখতে পেয়েছি। আর যারা হচ্ছে আমার আগের ভিডিওতে হচ্ছে ম্যাপটি রয়েছে সেটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটি হচ্ছে বিসি বাংলোর হবে, এখানে বর্তমানে এখানে আর্মি ক্যাম্পাসে এটি বিসি বাংলো দেখা যাচ্ছে, যেটির কাজ অলরেডি অনেকটা অগ্রগতি হয়েছে। এটি মূলত দুইতলা বিশিষ্ট হবে একটি, এবং এখানে একটি আনসার ক্যাম্পও থাকবে। এখানে কিন্তু অলরেডি আশেপাশে স্থাপনা হচ্ছে, দোকান হচ্ছে। এটি হচ্ছে আপনার বিসি বাংলো, এটি একটা পিকচার আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূলত দুইতলা বিশিষ্ট হবে এই বিসি বাংলোটি। এখানে মোট রুম থাকবে হচ্ছে আপনার, টোটাল রুম থাকবে ২০টি রুম থাকবে, এবং হচ্ছে আপনার ফার ফ্লোরের রুম থাকবে ১০টি করে, এটা ডিটেলসে রাখা রয়েছে। আপনার বিল্ডিংটা অনেক আমার সুন্দর লাগছে, যা আশা করি সুন্দর হবে। এটি আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে, একটু সামনে আর্মি ক্যাম্প। এখানে আর্মিরা খুব সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি করে সব কিছু রেখেছে। এখানে অস্থায়ী একটি ক্যাম্প আছে আর্মিদের। হ্যাঁ, এদিক থেকে সামনে গেলে হচ্ছে স্টাফ কোয়ার্টার আমরা দেখতে পাবো। এখানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, গাছগাছালি, উঁচু নিচু পাহাড়, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে এখানে আগে কোনো স্থাপনাই ছিল না। সামনে দেখতে পাচ্ছি এখানে বামে কিন্তু একটা রোড গেছে, সেখানে কয়েকটি বিল্ডিং হচ্ছে। যদি আমি এগুলো এখানে ক্লিপে ধারণ করতে পারিনি, ওদের সামনে কখনো সুযোগ করলে বা আরও অগ্রগতি হলে দেখানোর চেষ্টা করব। আমি সামনে যাব, সামনে গিয়ে হচ্ছে একটি স্টাফ কোয়ার্টার রয়েছে, আর একটু সামনে গেলে একটা স্টাফ কোয়ার্টার দেখব আর দশতলা বিশিষ্ট সেটি দেখাবো। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টারের কনস্ট্রাকশনের কাজ, এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে, এটা অনেকটুকু এগিয়ে গিয়েছে। এটি সামনে গেলে আরও কিছু রয়েছে যদি আমি এগুলো দেখাতে পারছি না। এটি হচ্ছে স্টাফ কোয়ার্টার, যেটি হবে দশতলা বিশিষ্ট। এখানে হচ্ছে আপনার ফার ইউনিটে হচ্ছে আপনার একটি ইউনিটে হচ্ছে আপনার, এখানে দেখতে পাচ্ছি ৮টা করে টোটাল হচ্ছে আপনার রুম থাকবে হচ্ছে আপনার, সরি, ও ইউনিটে হচ্ছে আপনার ৮০টি, এবং পার ইউনিটে রুম হচ্ছে ৫টি করে রুম থাকবে, এবং টোটাল এখানে অনেক ডিটেলস রয়েছে যেগুলো আমি দেখাচ্ছি না। এখানে এটার কাজ কিন্তু অলরেডি ফাইলিংয়ের কাজ কিন্তু শেষ, এটা খুব সুন্দর হবে, একদম ইউ সাইড, চারিদিকে পাহাড়, জাস্ট একটা সাইডে খালি আছে। এবার এদিক থেকে ঘুরে এসে আমি আগে যে মূল গেটটি দেখিয়েছিলাম সেদিকে চলে আসলাম। এখানে কিন্তু আগে কিন্তু একদম নিচু ছিল, এখানে কিন্তু মাটি বরাট করে একদম সমান করানো হয়েছে, একদম বিস্তীর্ণ এলাকা করা হয়েছে। এখানে আশা করি এখানে রাস্তা খুব শীঘ্রই এখানে ডালাই হবে, একদম সন্দেহ হয়ে গেছিলো যেদিন ভিডিও করছিলাম। এটি হচ্ছে মেইন গেট, এখানে মেইন গেট হবে, মেইন গেটটা হবে দুইতলা বিশিষ্ট হবে, এবং এখানে ৫টা রুম থাকবে, এবং আরও কিছু, গেটটা অনেক সুন্দর লাগছে, অনেক বড় একটা গেট। এদিক থেকে আপনি বামও যেতে পারেন, সামনেও যেতে পারেন। আমরা আজকে যাব হচ্ছে সামনের দিকে যাব, আগে যে আগের ভিডিওতে আপনাদের যে রাস্তার শেপটি দেখিয়েছিলাম সেদিকে যাব। আর বামে গেলে হচ্ছে আপনি পাবেন টিএসসি এবং হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং আরও কিছু ভবন আছে, সেগুলো দেখতে পাবেন। আর সামনে গেলে হচ্ছে আমরা জিরো পয়েন্ট, যেখানে হচ্ছে আপনার সুইমিং পুল, তারপর হচ্ছে আপনার সেন্ট্রাল ফিল্ডে যাওয়া যাবে এদিক দিয়ে, এবং এখানে স্কুল বিল্ডিং, এবং এদিক থেকে হচ্ছে একইভাবে হচ্ছে আপনার আরও কিছু বিল্ডিং আছে যদিও আমি এটার নামে কোনো আইডেন্টিফাই করতে পারি নাই। স্টাফ কোয়ার্টার কিন্তু এদিক দিয়ে ঢোকা যাবে, এটা হচ্ছে বিজয়পুর রাস্তার দেখা যায় এদিক থেকে পিছনে। আমরা একটু সামনে হাঁটতেছি, এখন অনেকটা শীত হওয়া এখানে ধুলাবালি হচ্ছে এখানে এগুলো। হ্যাঁ, সামনে আস্তে আস্তে আমি একটি স্কুল বিল্ডিংয়ের পাশে চলে আসলাম। স্কুল বিল্ডিংটা হচ্ছে একটি ৬তলা বিশিষ্ট একটি স্কুল বিল্ডিং থাকবে, যেখানে হচ্ছে আপনার টোটাল রুম থাকবে ২৩টি রুম থাকবে, আরও ডিটেলস রয়েছে আপনারা দেখতে পারেন। স্কুল বিল্ডিংটা অনেক সুন্দর, এটার কাজ অলরেডি চলমান। আমি এদিক থেকে আরও সামনের দিকে যাব, কারণ অনেকগুলো বিল্ডিং সবগুলো দেখানো সম্ভব না।
এদিক থেকে আমি যে দশতলা বিশটা স্টাফ কোয়ার্টার দেখেছিলাম, এই যে ডানে যে রাস্তাটি রয়েছে সেদিক দিক গেলে কিন্তু স্টাফ কোয়ার্টারে কিন্তু ঢোকা যাবে। এদিক থেকেও এটা স্টাফ কোয়ার্টারের রাস্তা দেখা যাচ্ছে, এখানে পাহাড় কেটে করা হয়েছে। আমি আরও সামনে দিকে যাচ্ছি, আর একটু সামনে গেলে যে দেখা যাবে হচ্ছে আপনার সুইমিং পুল, সেখানে জিরো পয়েন্ট, মেবি এখানে জিরো পয়েন্ট হবে, সেখানে একটা সুইমিং পুল হচ্ছে। এখানে হচ্ছে এইখানে ডানে একটি কিন্তু রাস্তা রয়েছে যেটি এখনও কাজ হয়নি, সেখানে আপনার সেন্টার ফিল্ড হবে। অলরেডি হাঁটতে হাঁটতে আমি সুইমিং পুলের আশেপাশে চলে আসলাম। এটি হচ্ছে সুইমিং পুল, দুইতলা বিশিষ্ট একটি সুইমিং পুল থাকবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কতজন পার্সন থাকবে, একটা গ্যালারি থাকবে, সেখানে 200 লোক অবস্থান করতে পারবে। অর্থাৎ এরপরে হচ্ছে আমি সামনের দিকে আগাবো, এখন সামনের দিকে যাবো, যেদিকে হচ্ছে আপনার বিজনেস ফ্যাকাল্টি আছে সেদিকে যাওয়ার চেষ্টা করব। সুইমিং পুলের কাজ অলরেডি চলমান, এটা ফাইলিং টাইলিং সব শেষ। আর একটু সামনের দিকে আগাবো, এদিকে গেলে হচ্ছে একটু গেলে আমরা জিমনেশিয়াম দেখতে পাবো এবং বিজনেস ফ্যাকাল্টি দেখতে পাবো। এখানে হচ্ছে আপনার মহাকর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, এখন যেহেতু একটু শুষ্ক মৌসুম কাজ করতে অনেক সুবিধা হচ্ছে, পুরোদমে কাজে এগিয়ে যাচ্ছে, আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে জিমনেশিয়াম, এটা জিমনেশিয়ামের এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা দুইতলা বিশিষ্ট একটি জিমনেশিয়াম হবে। আরও ডিটেলস রয়েছে, যদি আমি বয়স দেওয়ার সময় সব কিছু স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, এই জন্য স্পষ্ট করে বলতে পারছি না। জিমনেশিয়াম বিল্ডিংটা হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার কী থাকবে, আপনার বেশ কিছু হচ্ছে আপনার কাবাডি কোর্ট থাকবে, আরও কিছু গেমসের অপশন থাকবে, সেখানে ব্যাডমিন্টন কোর্ট থাকবে। এই হচ্ছে জিমনেশিয়াম। জিমনেশিয়ামের সামনে যদি আমরা একটু হাঁটি, এখানে দুইটা মোড় হচ্ছে, দুইটা রোড আছে, একটা হচ্ছে বামে একটা হচ্ছে ডানে। আমি বামের দিকে যাব, কারণ ডানে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এদিকে গেলে অনেক সন্দেহ হয়ে যায়, প্লাস হচ্ছে টায়ার্ড হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বামে নিয়ে যাব, হয়তো ডানে কোনো সময় সময় পেলে আপনাদের দেখাবো। এদিকে হচ্ছে আপনার মেইল হলগুলো সাধারণত এদিকে হবে, মেবি সামনে আমি হাঁটতেছি। হাঁটতে হচ্ছে হচ্ছে আপনার এখন বিবিএ ফ্যাকাল্টি যেখানে হবে, বিজনেস অনুষদ যেদিকে হবে সেদিকে যাচ্ছি। এখানে হচ্ছে আপনার বেশ কিছু সেন্সিটিভ দৃশ্য রয়েছে, সেগুলো দেখাচ্ছি না, কারণ এখানে পাহাড় কাটার কিছু দৃশ্য রয়েছে, সেগুলো আমি ধারণা করার চেষ্টা করছি যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, কারণ এগুলো এখানে রিস্ট্রিক্টেড, ভিডিও না করার জন্য সবাইকে নিষেধ করা হয়, প্লাস হচ্ছে ইদানিং ঢুকতে দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে আপনার বিজনেস স্টাডিজ যে বিল্ডিংটা হবে, দশতলা বিশিষ্ট। এখানে হচ্ছে আপনার টোটাল পার ফ্লোর রুম হবে আপনার 12টি করে, টোটাল রুম থাকবে 127টি রুম থাকবে। আপনার এটা কতটুকু হবে এরিয়াটা লেখা আছে ফ্লোরগুলোর, এটার কাজ অনেকটাই এগিয়ে গেছে, আমি দেখছি এটা উপর দিকে উঠে দেখছিলাম, এটার ফাইলিং কিন্তু অলরেডি শেষ, এগুলো উপরের দিকে উঠে যাবে। এর সামনে যখন আপনি যাবেন এখানে দুটি মোড় দেখতে পাবেন, একটা হচ্ছে ডানে গিয়েছে আর একটা বামে গিয়েছে। বামেরটা দিয়ে গেলে হচ্ছে আপনার বিজয়পুরের দিকে যাওয়া যাবে, আর ডানের দিকে গেলে হচ্ছে আপনার এদিকেও কিছু বিল্ডিং রয়েছে, যদিও এগুলো আলটিমেটলি যাওয়া সম্ভব না, হেঁটে হেঁটে কিন্তু এখানে অনেকগুলো আলি কনস্ট্রাকশনের কাজ যেহেতু চলতেছে সেজন্য আমি যাওয়া হয় নাই, সেজন্য আপনাদের এগুলো দেখাতে পারছি না। এখানে মোড়ে যে বিল্ডিংটা হচ্ছে সেটি হচ্ছে আপনার, যদি বিল্ডিংটার নাম আমি অলরেডি ভুলে গেছি কারণ অনেক আগে ভিডিও করছিলাম, এই জন্য হয়তো চিত্র আসলে আপনারা দেখতে পাবেন, হয়তো ড্যাকের সেন্টার, মেবি এখানে ড্যাকের সেন্টার হবে এই বিল্ডিংটা। এটার কাছেও অনেকটা এগিয়ে গেছে, কারণ হচ্ছে এটা অনেক ছোটো বিল্ডিংগুলোর কাজ কিন্তু খুব ভালোভাবে প্রসিড করছে। এটি হচ্ছে হ্যাঁ ড্যাকের সেন্টার, মেডিকেল অ্যান্ড ড্যাকের সেন্টার। এটি হচ্ছে তিনতলা বিশিষ্ট হবে, ছোট্ট একটা বিল্ডিং, এখানে টোটাল 26টা রুম থাকবে এবং এটার কত স্কোয়ার ফিট হবে সেটি কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। আমরা এই বিল্ডিং থেকে হচ্ছে আপনার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। বিল্ডিংটা অনেক অগ্রগতি হয়েছে কাজ, এটি মেবি হচ্ছে আপনার সেন্ট্রাল ফিল্ড দেখা যাচ্ছে এদিক থেকে, হয়তো এখানে হবে। আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব এই রাস্তা দিয়ে, এদিক দিয়ে হচ্ছে আপনার বিজেপির যে রাস্তাটি আছে সেটিতে ওঠা যাবে, এই জন্য আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি। আমরা কিন্তু রাউন্ড দিয়ে ঘুরতেছি, কিন্তু ক্যাম্পাসের মাঝখানে যাওয়া দূর সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে বিজেপুর রাস্তাটি, সামনে গেলেও বিজেপুর ওঠা যাবে, আর এদিক দিয়ে গেলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে কেনা হচ্ছে সেখানেও যাওয়া যাবে। আমরা এদিক দিয়ে যাব প্রথমে, হাঁটতে হাঁটতে এখানে কিন্তু একটা আম বাগান রয়েছে, এই রাস্তাটি কিন্তু অনেকটা গোল টাইপের। এটি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মোড়টাতে চলে আসলাম হাঁটতে হাঁটতে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে এটা সোজা হচ্ছে আপনার এই বিজেপুর রাস্তা দিকে একদম কাছেই, এটু লেখায় আছে
ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এটা হচ্ছে মেন রুটি, বিজয়পুর যাওয়ার যে রাস্তায় আছে এদিক থেকে হচ্ছে আপনার ক্যাম্পাসে, আর দেখা যাচ্ছে মেন রুট থেকে কিন্তু দেখা যায় কনস্ট্রাকশনের কাজগুলো। আমরা এখান থেকে হচ্ছে আপনার আর সামনের দিকে যাব, বিজয়পুরের যে রাস্তাটি আছে সেদিকে যাব। এখানে আরও কিছু বিল্ডিং রয়েছে সেগুলো একটু আপনাদের দেখাই। যদি আপনি বিসি বাংলোর দিক থেকে আসেন তাহলে আপনি টিএসসি দেখতে পারবেন। টিএসসি বিল্ডিংটা একটু আপনাদেরকে দেখাবো সামনের দিকে, যদিও টিএসসি বিল্ডিংটার আমি এখনও পর্যন্ত কোনো ধরনের পিকচার পাই নাই। যে টিএসসি হচ্ছে সেই একটা লেখা আছে সাইনবোর্ডে, সে লেখাটা আপনাদের দেখাবো। এবং মেবি এখানে হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি মেবি এখানে হবে, কারণ এখানে পুরোপুরি সব কিছু ডিক্লেয়ার করে নেয় বা আমরা জানি না, যারা কনস্ট্রাকশন কাজ করা হচ্ছে তারা জানবে। এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টিএসসির কাজ চলতেছে এখানে। এখান থেকে কিন্তু মেন রুট একদম কাছেই, সামনে দেখি মেন রুট, এই তো এখানে টিএসসি কিন্তু লেখাই আছে, এখানে লিখে দিয়েছে টিএসসি। যেহেতু আর্মির কাজ করতেছে এখানে অনেক ধরনের কোশন ওরা মেনটেন করে, বিভিন্ন সতর্কতামূলক বাণীর লেখা রয়েছে যে সেফলি কাজ করার জন্য। আমরা এখন যাব হচ্ছে যেদিকে সেন্ট্রাল মক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এবং ফিমেল হলগুলো হবে সেদিকে যাওয়ার চেষ্টা করব। এটা মেবি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, আমরা একটু সামনের দিকে যাব। এটাও হচ্ছে আপনার সরি, এটা হচ্ছে সেন্ট্রাল মক্স, আমি বলে গিয়েছিলাম অনেক আগে ভিডিও করছিলাম এই জন্য সাউন্ড দেওয়ার সময়, এটা আমার খেয়াল পড়ে নেই। এটা হচ্ছে সেন্ট্রাল মক্স, যেখানে হচ্ছে আপনার 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে এবং এটি দুইতলা বিশিষ্ট হবে। এখানে হচ্ছে আপনার পার্টিসিপেন্ট লেখা আছে 10,000, অনেক বড় একটা মসজিদ হবে, এটা একদম রাস্তার পাশে। এটার কাজও অলরেডি চলমান, ফাইলিং মেবি অনেকটা শেষ, ও তার অল্প কিছু ফাইলিং বাকি আছে, এরপরে উপর দিকটা শুরু করবে। এদিক থেকে হচ্ছে বের হয়ে যখন আরেকটু আমি সামনের দিকে যাব তখন দেখতে পাবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংটা এখনও পিকচার মেবি ডিক্লেয়ার করে না, এখানে কোনো ধরনের পিকচার ছিল না এই জন্য আমি দেখাতে পারছি না। আরেকটু যদি আমি সামনের দিকে যাই, এটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের কাজ। অর্থাৎ হচ্ছে আপনার বিজয়পুরে যে রাস্তা দিয়েছে এই রাস্তার পাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং রয়েছে, একটু গেলে রাস্তা থেকে কিন্তু বেশ কিছু বিল্ডিং রয়েছে। আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের পরে যখন আরও বিজয়পুর দিকে হাঁটা শুরু করবেন, ওইদিকে হচ্ছে আপনার ফিমেল হলগুলো, যেখানে ডেকে সেন্টার ছিল ওইদিকে হচ্ছে আপনার মেল হলগুলো বামের রাস্তাটিতে, আর এদিকে হচ্ছে ফিমেল হলগুলো। মোটা টোটাল হচ্ছে আপনার চারটে করে, ছেলেদের জন্য হচ্ছে আপনার 6টি হল এবং মেয়েদের জন্য 4টি হল থাকবে। এটি হচ্ছে ফিমেল হল রাস্তা, এই বিজয়পুর রাস্তা থেকে ভিতরে ঢুকলে হচ্ছে ফিমেল হলগুলো হবে এদিকে, কারণ হচ্ছে অলরেডি এখানে লেখাই রয়েছে ফিমেল হল হবে। আমি সাইনবোর্ডটা আপনাদের দেখাবো, দেখুন এখানে লেখা রয়েছে ফিমেল হল, ফিমেল হল কিন্তু এখানে লেখা রয়েছে এদিক দিয়ে, কারণ এদিকে আমি কখনো ঢুকি নাই, কারণ ঢুকা সম্ভব না এতগুলো জায়গায়। এখানে কিন্তু আরেকটু সামনে গেলে এটা হচ্ছে একদম ক্যাম্পাসের শেষ এরিয়া দিক থেকে, এখানে লাল ফ্ল্যাগ রয়েছে, এই হচ্ছে ক্যাম্পাসের শেষ প্রান্ত থেকে। অনেকক্ষণ সময় লাগে, আশা করি এই ক্যাম্পাস যদি বাস্তবায়িত হয় অত্র অঞ্চলের মানুষের শিক্ষার মান অনেক উন্নত হবে বলে আমরা আশা করি। সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম। আবার যদি কখনো সুযোগ পাই আপনাদের আরও কিছু ক্লিপস দেখানোর চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল।